রাজ্যে বিএসএফের কাজের পরিসর বৃদ্ধির বিরোধিতায় গোড়া থেকে সড়ক উদয় গুহ সীমান্ত দিয়ে গরু পাচারের জন্য এবার বিএসএফকেই দায়ী করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক। শুক্রবার নিজের নির্বাচনী এলাকায় তৃণমূলের তফসিলি জাতি সংগঠনের কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সীমান্তরক্ষী বাহিনীকে নিশানা করেন তিনি। গরু পাচার করতে গেলে বিএসএফের যদি মদত না থাকে, বিএসএফ যদি পাচারকারীদের সাহায্য না করে কখনো গরু পাচার হতে পারে না, এই বিশ্বাস আমার আছে। আমি সেটা জোর গলায় বিধানসভার ভেতরে বলেছি। এই যে মাঝে মধ্যে সীমান্তগুলিতে গুলি চালায় বিএসএফ, সেটা হচ্ছে বখরা নিয়ে গোলমাল। ওই বিএসএফ এর সাথে ওদের আতাত থাকে, যখন ভাগাভাগি নিয়ে গোলমাল হয় তখন ওই কয়েকজনকে গুলি করে হত্যা করে এবং তাদেরকে পাচারকারী বলে। গত 12 নভেম্বর কোচবিহারের সিতাইয়ে বিএসএফ এর গুলিতে 3 জনের মৃত্যুর অভিযোগ ওঠে। সেই প্রসঙ্গ টেনেও বিএসএফ কে মিথেছেন কোচবিহার জেলা তৃণমূলের চেয়ারম্যান। যে সিতাইয়ে সেদিন যে গুলিটা চললো চাপড়া, আচ্ছা বলুন 3 জন মারা গেল, 2 জন কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশের সীমান্তে, একজন ভারতীয় সীমান্তে, তিনি ভারতবাসী, ও পাশে 2 জন নাকি বাংলাদেশি। কি হয়েছে যে গরুর পাচার করতে গিয়ে তারা মারা গেছে গুলিতে, তা পাচারকারীরা মারা গেল, গরুগুলো কোথায় গেল? ওই একটা গরুর ছবি তো আমরা দেখলাম না যে গরু পাচার করছিল বলে মারা গেছে। হতে পারে যে পাচার আগে হয়ে গেছে, ভাগাভাগি নিয়ে যখন গোলমাল হয়েছে তখন দিয়েছে পুলিশ। এই বক্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ চালিয়েছে বিজেপি। যে দিনহাটার সীমান্ত দিয়ে যেগুলো চোরাচালান হচ্ছে সেখানে তার দলের লোকরা জড়িত, এবার বিএসএফ সেগুলোকে আটকাবার জন্য যখন চেষ্টা করছে তখন তার দলের লোকদের অসুবিধা হচ্ছে, সেই কারণের জন্য তিনি একের পর এক বিএসএফ সম্বন্ধে উল্টাপাল্টা মন্তব্য করে চলেছেন। এদিন কোনো প্রতিক্রিয়া না পাওয়া গেলেও এইসব অভিযোগ আগেই অস্বীকার করেছে বিএসএফ। বর্ডার সিকিউরিটি ফোর্স হ্যাজ নো পাওয়ার অফ ইনভেস্টিগেশন, উই ডু নট হ্যাভ পাওয়ার অফ রেজিস্ট্রেশন অফ FIR, whatever search, seizure or arrest that we make, it is handed over to the concerned law enforcement agencies, that also includes the state police. It is unfortunate that this kind of allegations are being made. নাগাল্যান্ডে ভারতীয় সেনার প্যারা কমান্ডোর হাতে নিরীহ গ্রামবাসীদের মৃত্যুর পরেও বিএসএফ এর বিরুদ্ধে ভুয়ো সংঘর্ষের অভিযোগ এনেছিলেন উদয় গুহ। শুভেন্দু ভট্টাচার্য, রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।